দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া থেকে অবৈধভাবে পায়ুপথে করে দুটি স্বর্ণের বার নিয়ে এসে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়ে শাহজাহান হাওলাদার নামে এক মালয়েশিয়া প্রবাসী। এই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর বিমানবন্দরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত দাস বিমানবন্দর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে। জানা গেছে, শাহজাহান হাওলাদারের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। সে ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টমস হাউসের কর্মকর্তারা তার কাছে ঘোষণাতিরিক্ত কোনো স্বর্ণ আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার পায়ুপথে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার শরীর থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে ওই দিনই পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণ করে। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই জাকির হোসেন জানিয়েছেন, আসামি শাহজাহান হাওলাদার এখন কারাগারে রয়েছেন, মামলার তদন্ত চলছে। অনেক নাম পেয়েছি, অনেক তথ্য পেয়েছি, এগুলো যাচাই বাছাই চলছে। উদ্বোধন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ ছাড়ের বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। সেরা দামে আপনার টিকিটটি পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা সরাসরি চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রালের পাশে এনইউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে নম্বর 121A জালান তুন সাম্বান থান ব্রিকফিল্ড কুয়ালালামপুর। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। মামলার এজাহারে বলা হয়, উদ্ধারকৃত দুটি স্বর্ণের বার যার ওজন 196 গ্রাম, এছাড়াও 5টি 3 পিস চেইন, চেইনের খণ্ডিত অংশ এক টুকরো উদ্ধার করা হয়েছে যার ওজন 93 গ্রাম। পরবর্তী সময়ে তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ পরীক্ষা করে জানা যায় আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। এজাহারে আরও বলা হয়, শাহজাহান হাওলাদারের এমন কার্যকলাপ কাস্টমস আইন 1969-এর 2 ধারা অনুসারে চোরাচালান হিসেবে বিবেচিত এবং একই আইনের ধারা 15, 16 এবং 32 অনুযায়ী সংগঠিত অপরাধ। স্বর্ণবারের চালানটি বহনের পক্ষে আসামি কোনো দলিলাদি প্রদর্শন করতে পারেননি এবং আসামি কোনো ঘোষণাও প্রদান করেনি। আটক হওয়ার পর শাহজাহান হাওলাদার কাস্টমস হাউসে ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ বিষয়ে মামলার বাদী সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আমরা আটক করি, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।